আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা যারা মনিটাইজেশন চ্যানেল নিয়ে কাজ করতেছি, আমাদের ইউটিউবের উপরে এমন একটি নোটিফিকেশন আছে যেখানে আমাদের 31 মে এর মাঝেই আমাদের চ্যানেলে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে বলা হচ্ছে। তো আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করব, কীভাবে আমরা ফ্রিতেই এই কাজটি করতে পারি এবং আমি সফলভাবে করেছি এটি আপনাকে শেয়ার করবো। ওকে, প্রথমে আমি আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আমরা অ্যাড করছি, সেখানে চলে যাব। সেখান থেকে আমরা ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করব। গুড, তারপরে এখানে আমি অ্যাডে ক্লিক করব। এখানে আমরা আমাদের জিমেইল দিয়ে লগ ইন করব। নেক্সট, তারপর আমাদের এই ইন্টারফেসটি আসবে। এখানে বলা হয়েছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, মানে কী ধরনের অ্যাকাউন্ট এটা। আমাদের অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়ালে ক্লিক করে নেক্সট, তারপরে আর ইউ সিটিজেন অর ইউনাইটেড স্টেট, মানে ইউনাইটেড স্টেটের সিটিজেন কিনা। না, আমরা সিটিজেন নয়, আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমি এখানে লিখব নো। নেক্সট, তারপরে সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম। এখানে W8 ট্যাক্স ফর্ম পূরণ করার জন্য দিস ফর্ম ইজ মোস্ট, আমি উপরের অপশনটি ক্লিক করব, কারণ আমরা নন ইউএসএ, আমরা ইউএসএ নাগরিক নই। তারপরে নিচে দেখুন স্টার্ট W18 ফর্মটা আমরা ক্লিক করলে আমাদের ফর্মে চলে আসব। তো এই ফর্মে আমার চ্যানেলের নাম, যেটা মানে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের নেমটা অটোমেটিক রয়ে যাবে। তারপরে যে অপশনটি রয়েছে এটা আসলে প্রয়োজন নেই আমাদের, অপশনাল। এখানে আমার কান্ট্রি সিলেক্ট করতে বলা হচ্ছে, ক্লিক করে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব। আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি, আপনারা যে যে দেশের সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখানে আমাদের প্রয়োজন ফরেন টিআইএন, টিআইএন নাম্বারের জন্য আমাদের এটা অ্যাড করতে পারতেছি না, তাই তো? তো টিআইএন নাম্বার কীভাবে আপনি ফ্রিতেই করতে পারেন, অনলাইনের মাধ্যমে কীভাবে আপনি টিআইএন একটা সনদপত্র নিতে পারেন, এ নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটি দেখে নেবেন। তো আমি আমার টিআইএন নাম্বারটা এখানে 3 নম্বরটা আমি ইউজ করতেছি। ওকে, এটা আমাদের প্রয়োজন নেই যেহেতু আমি একটা ফরেন টিআইএন নাম্বার ইউজ করেছি। নেক্সট, দেখুন নেক্সট দেওয়ার পরে আমার এখানে আমার যে নেমটি আছে সেই নেমটি নিতে চাচ্ছে না। তারা এখানে বলতে চাচ্ছে যে কমা, ফুল স্টপ বা স্পেশাল ক্যারেক্টার, যেগুলো ক্যারেক্টারগুলো এখানে নেবে না। সুতরাং আমি এখান থেকে আমার ফুল স্টপটি উঠিয়ে দিব। এখন যদি আমি নেক্সট দিই, ওকে, সাবমিট হয়ে গিয়েছে। এখন আমাকে এখানে আমাকে পারমানেন্ট অ্যাড্রেস দিতে বলা হয়েছে। তো কান্ট্রি যেহেতু আমি আগে সিলেক্ট করেছি, তো অটোমেটিকলি কান্ট্রিটি এখানে রয়ে গিয়েছে। অ্যাড্রেস লাইন 1-এ আমি আমার গ্রামের নাম লিখব, আপনারা আপনাদের গ্রামের নাম লিখবেন। ওকে, গ্রাম এবং পোস্ট অফিস লিখলাম। সেকেন্ড লাইনে আমি আমার উপজেলা বা থানার নাম লিখে দিচ্ছি। সিটি, আপনি যে সিটির আন্ডারে রয়েছেন সেই সিটি লিখবেন। আমি আমার সিটি এখানে অ্যাড করে দিলাম। মূলত আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে অ্যাড করবেন। তো আপনি যে পোস্ট অফিসের আন্ডারে রয়েছেন তার একটি পোস্টাল কোড আছে, পোস্টাল কোডটি এখানে ইউজ করবেন। তারপর দেখুন একটি ছক রয়েছে, এখানে বলা হচ্ছে মেলিং অ্যাড্রেস, মানে আপনি যে অ্যাড্রেসটি দিয়েছেন সেটি কি পারমানেন্ট অ্যাড্রেস হিসেবে নিতে যাচ্ছেন কি না। আপনি এখানে ক্লিক করলেই অটোমেটিক নিয়ে দেবে। তারপর নেক্সট, নেক্সট করে আমি এই ইন্টারফেসে চলে আসলাম। এখানে বলা হয়েছে আর ইউ ক্লেমিং, মানে আমি যে ট্যাক্সটা নিব ইউএসএ, আমি কি এটা
ইউএস এর ইএ নিব কিনা, তো আমি নিব না, তাই আমি অন্যটা ক্লিক করে ইয়েস, হ্যাঁ, তারপরে এখানে আমি আবার আমার কান্ট্রি সিলেক্ট করে দেব বাংলাদেশ। স্পেশাল রেটস এখানে ফার্স্ট অপশন যেটি রয়েছে সেখানে আমি প্রথম সকটিতে ক্লিক করবেন, সার্ভিস, তারপরে আমি আর্টিকেল এন্ড প্যারাগ্রাফ, এখানে এই থ্রি ডপ বাটনে ক্লিক করলে আর্টিকেল 7 এই অপশনটি ক্লিক করে দিবেন। তারপরে ওয়েডলিং স্টেটে আপনি 0%, প্রথমটা মনে রাখবেন, ফার্স্টেরটা সবাই 0% দেব। এখানে আমি সবগুলো এগ্রিমেন্ট মানতে রাজি বিদায় সকে ক্লিক করব। ওকে, নেক্সট অপশন, নেক্সট অপশনে সেম আর্টিকেল, তারপর আপনি এখানে 10% দেবেন। তো এক এক কান্ট্রির জন্য এক একটা আসে, তো যেটা সবচেয়ে কম সেই রেটটা আপনি ইউজ করবেন। আমার এখানে 10%, আমি 10% ইউজ করব। সেম প্যারাগ্রাফ, সেম আমি এখানেও 10% ক্লিক করব। তারপরে নেক্সট, দেখুন আমাকে অলরেডি একটি ইনফরমেশন সহ একটি ফর্ম দিয়েছে, ফর্মে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার ফর্মটি শো করবে। এখানে আপনি আপনার ইনফরমেশন ঠিক আছে কিনা দেখে নেবেন। আই এম কনফার্ম দ্যাট, মানে এই সকল তথ্য আমি যে তথ্যগুলো ইউজ করেছি এটার জন্য আমাকে কনফার্ম এই গড়টিতে বা সকটিতে ক্লিক করতে হবে। নেক্সট, তো নেক্সট দেওয়ার পরে এখানে বলা হয়েছে ইউর, এখানে আপনি যার চ্যানেল যে তৈরি করতেছেন, যার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তার নেমটা এখানে ইউজ করবেন। তো আমি এখানে আমার নেমটি ইউজ করে দিলাম, মানে আপনি কি সেই পার্সন যে পার্সনের চ্যানেল এটি? হ্যাঁ, আমি সেই পার্সন যার চ্যানেল, তার তারই নাম এটা। ওকে, নেক্সট। ওকে, আপনি কি ইউএসএর? নো, আমি ইউএসএর না, তাই আমি এখানে নো ক্লিক করলাম, তারপর সকটিতে ক্লিক করে দেব। আর এখানে বলা হচ্ছে যে আমি কি ফার্স্ট নিউ মেম্বার, না আমি এর আগে এই অ্যাডসেন্স থেকে টাকা উইথড্রল করেছি, তো আমি নিউ মেম্বার প্রদায় আমি প্রথমটি ক্লিক করে দিলাম। এখন দেখুন আমার সম্পূর্ণ সম্পূর্ণ কাজ শেষ। এখন যদি আমি সাবমিট করি তাহলে আমার গুগল অ্যাডসেন্সে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে। আমি সাবমিট দিয়ে দিলাম, দেখুন অ্যাপ্রুভেট, মানে আমার এটা অ্যাপ্রুভ করা হয়েছে, এবং আমি যে মেথডে যত পার্সেন্ট দিতে চাচ্ছি সবগুলোই কমপ্লিট দেখাচ্ছে। ওকে, হয়ে গেল। দেখুন এখন যদি আমি ইউটিউবে গিয়ে একটা রিফ্রেশ দিই তাহলে আমার এই সাবমিট ট্যাক্স ইনফো এই নোটিফিকেশনটি আর থাকবে না। ওকে, চলে গেলো, তার মানে আমার সাবমিট হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাই, অবশ্যই আমাকে একটি জিমেল করা হইবে, তো এর জন্য আমি আমার জিমেল অ্যাকাউন্টে দেখুন গুগল পেমেন্টস এখানে ক্লিক করলে ইওর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভেড, মানে আমার ট্যাক্স ইনফরমেশন অ্যাপ্রুভ করা হয়েছে। এখানে ভিও ট্যাক্স ওপেন দিলে দেখুন ইন্টারফেসটি আসবে, তার মানে আমার কাজ কমপ্লিট। তো এইভাবেই চাইলে আপনি আপনার মনিটাইজেশন চ্যানেলের ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে পারেন। তো ভালো থাকবেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।